নমস্কার বন্ধুরা, কণিকা ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আদা দিয়ে খুব সুন্দর টক ঝাল আচার বানিয়ে দেখাবো। এর আগে তো আপনাদের সাথে অনেক আচারের রেসিপি শেয়ার করেছি, আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন, তাই আজকে আমি খুব সহজভাবে আদা দিয়ে আচার বানিয়ে দেখাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি দেখার পরে আপনারা খুব সহজে আদার আচার বানিয়ে নিতে পারবেন, একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আদার আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আদা নিয়েছি। প্রথমে আমি আদাগুলো খোসা ছাড়িয়ে নেব চামচ দিয়ে। এবার আদার খোসাগুলো ছাড়িয়ে নেব চামচ দিয়ে। আদার খোসা ছাড়ালে খুব তাড়াতাড়ি খোসা ছাড়ানো হয়ে যায়। সব আদাগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ও জল দিয়ে ধুয়ে নেব। আদাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আদাগুলো আবার কেটে নেব। আদাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব। সব আদাগুলো কেটে নিয়েছি, এবার লেবুগুলো কেটে রস বের করে নেব। লেবুর রস বার করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দেবো লেবু রস। এবার লেবু রস আর হলুদ গুঁড়ো দিয়ে আদাটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, আদাতে লেবু রস অবশ্যই দেবেন, লেবু রস দিলে আদার ঝাঁজটা নষ্ট হয়ে যাবে আর আচার বানানোর পরে আচারটাও খেতে খুব ভালো লাগবে। কুচনো আদাটা স্টিলের থালায় ভালো করে ছড়িয়ে নিয়েছি, এবার রোদে শুকোতে দেব। আপনারা স্টিলের থালায় শুকোতে দেবেন, কাপড়ে শুকোতে দেবেন না। এর মধ্যে লেবুর রস আছে, কাপড়ে শুকোতে দিলে লেবুর রসটা টেনে নেবে। এবার আমি রোদে শুকোতে দেব, 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে নেব। বন্ধুরা, আচারের জন্য আদাগুলো শুকিয়ে গেছে, এরকম শুকনো করে নিলে হবে। এবার আচারের জন্য কিছু ভাজা মশলা তৈরি করে নেব। বন্ধুরা, আচারের জন্য কি কি মশলা নিয়েছি আপনাদেরকে বলে দিই। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, হিং আর নিয়েছি সরিষার তেল। আচারের জন্য সবসময় আপনারা সরিষার তেলই ব্যবহার করবেন। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি। এই মশলাগুলো প্রথমে আমি একটু হালকা ভাজা করে নেব। সব গোটা মশলাগুলো হালকা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে। মশলাটা হালকা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। আবারও কড়াইতে কিছুটা সরিষা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দেব। ভেজে রাখা মশলাটা আবার গুঁড়ো করে নেব।
মশলাটা আমি খুব একটা মিহি করে গুঁড়ো করিনি, আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো আচারে মশলা আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হয়। গরম করা তেলটা এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব অল্প হিং। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ লবণ। সবকিছু এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। শুকিয়ে না আদাগুলো এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করা একটা মশলাটা, আমচুর পাউডার। এবার গরম তেলে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার আদার সাথে সব মশলাগুলো ভালো করে মেখে নেব। কিছুক্ষণ আচারটা ভালো করে মেখে নিয়েছি, এবার দিয়ে দেবো ভিনেগার। বন্ধুরা, ভিনেগারটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আবারও মেখে নেব ভালো করে। ভিনেগারটা আপনারা দেবেন, ভিনেগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে। আচার ভালো করে মেখে নিয়েছি, একটা কাচের বয়াম নিয়েছি, কাচের বয়ামে আচারটা ভরে নেব। আপনারাও চেষ্টা করবেন আচার কাচের বয়ামে রাখার। দেখুন বন্ধুরা, আচারটা কত সুন্দর লাগছে দেখতে। কৌটোতে ভরার পর কালারটা খুব সুন্দর এসেছে। আপনাদেরকে একটা কথা বলে দিই, আচারে কোনো রকম জল ছোঁয়ানো যাবে না। আচারে যদি জল থাকে আচারটা খুব একটা বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই আচারটা বানিয়ে আপনারা সারা শীত জুড়ে খেতে পারবেন, সামনে তো শীতকাল আসছে। এই আদার আচারটা সর্দি কাশির জন্য খুবই উপকার, আপনারা বাড়িতে বানিয়ে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন। আচারের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।